নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো বৃষ রাশি 2020-তে আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই বছর যা ঘটেনি এতদিন ধরে তাই ঘটতে চলেছে। তো কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি মাঝখানে এতটুকু স্কিপ করবেন না, কারণ এই মূল্যবান তথ্যটি আপনারা তাহলে পাবেন না। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করি। বৃষরাশি কিসের প্রতীক? বৃষরাশি হচ্ছে সাড়ের প্রতীক। আমরা সকলে সাড়কে চিনি বা জানি, মানে সাড়ের যা চরিত্র সেই চরিত্রটা বৃষরাশির জাতক ও জাতিকাদের মধ্যে দেখা যায়। এবার আমি আপনাদেরকে একটু ভেঙে বলছি। যেমন কোনো সাড়কে দেখবেন কখনোই আপনার ক্ষতি করবে না, আপনার পাশ দিয়ে চুপচাপ চলে যাবে, কিন্তু গরু কিন্তু আপনাকে হঠাৎ করে ঢিস মারতে চলে আসবে, সিং দিয়ে গুঁতোতে চলে আসবে, কিন্তু সাড় কিন্তু গুঁতোতে আসে না। তবে একটা ব্যাপারে সাড় অবশ্যই গুঁতোতে আসবে, যদি ওই সাড়টি রেগে যায় তবে। তো আমরা সকলে বলি এই সাড়টা পাগলা আছে, একে মারছে ওকে মারছে, তো মানে পাগল নয়, ও রেগে গেলে পাগলের মতো হয়ে যায়। তো বৃষরাশির জাতক ও জাতিকারাও সেই রকম চরিত্রের, মানে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা আছে তো খুব ভালো আছে, মানে ওম নমঃ শিবায়, মানে শিবের যেহেতু বাহন, মানে শিবের কিছু গুণ তাদের মধ্যে বিদ্যমান। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, এবং যারা বৃষরাশির জাতক ও জাতিকারা শুনছেন আশা করি আপনাদের কথাগুলো মিলে যাচ্ছে। এবার সেকেন্ড পয়েন্ট আপনাদেরকে বলি, এই রাশির জাতক ও জাতিকারা যতক্ষণ পর্যন্ত কোনো কিছু কাজ করবো না ভাবে ততক্ষণ পর্যন্ত এদেরকে করানো সম্ভব নয়। এবং পাশাপাশি এই রাশির জাতক ও জাতিকারা যদি কোনো কাজ করবো ভাবে তাহলে তাকে ঠেকাই কে? মানে যদি ভাবে যে আমি ওই আলুটা খাবো তো ওই আলুটাকেও খেয়েই ছাড়বে। তো এইরকমই যেদি একগুয়ে স্বভাবের বৃষরাশির জাতক ও জাতিকারা। তবে এই রাশির জাতক ও জাতিকাদের মন খুব ভালো হয় এবং মনের মধ্যে কোনো পেঁয়াজ থাকে না, সোজাসাপটাভাবে চলতে পছন্দ করে, অত ঘোরপেঁচ নিয়ে জীবনযাত্রা পছন্দ করে না, এবং এরা মিথ্যা কথা বলা খুব অপছন্দ করে এই রাশির জাতক জাতিকারা, এবং নিজেরাও খুব কমই মিথ্যা কথা বলে, মানে খুব ফ্যাসাদে পড়লে তবেই মিথ্যা কথা বলে। এরা একটু অলস প্রকৃতির হয়, যেহেতু এরা শুক্রের সেক্টর তাই এরা একটু অলস প্রকৃতির হয়, এবং দেখতে একটু সুন্দর হয়, শরীর স্বাস্থ্য ভরাট হয়, এবং খাওয়ার প্রতি এদের খুব আগ্রহ থাকে, ভালো ভালো খাবার দাবার এগুলোর প্রতি আগ্রহ থাকে। তো এবার আসল টপিক আসা যাক, সেটা হচ্ছে বৃষরাশি 2020-তে কী হতে চলেছে যা আগে ঘটেনি। বৃষরাশি 2020-তে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, এটা আপনি লিখে নিতে পারেন। বৃষরাশির 2020-তে আপনারা নতুন ব্যবসা খুলতে পারেন। বৃষরাশি 2020-তে বিয়ে হতে চলেছে, মানে আপনারা যাদের বিয়ে আটকে গেছে এতদিন ধরে তারা বিয়েও হবে, মানে বিয়ে হওয়ার সম্ভাবনা যোগ প্রবল, এবং এই জানুয়ারি মাসে থেকে মার্চ মাসের মধ্যে আপনারা লটারি কাটুন, আপনাদের লটারি লাগার চান্স প্রচণ্ড বেশি। তবে আপনাদের জন্মছকটা অবশ্যই একবার ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে দিবেন, যাতে আপনাদের পয়সাটা নষ্ট না হয়। এরপরে আসছি বৃষরাশির আর দুটো ব্যাপার। এই রাশির জাতক ও জাতিকাদের এই বছর ভ্রমণের যোগ আছে, মানে আপনারা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। আর লাস্ট, এই রাশির জাতক ও জাতিকারা এবছর কোনো মিডিয়া ওরিয়েন্টেড লাইনের মানুষের সাথে, মানে ধরুন কোনো ফিল্ম অ্যাক্টার বা এখন কোনো টিকটক ফিকটক তো অনেক উঠে গেছে, এইসব
বিভিন্ন জায়গা বা প্ল্যাটফর্ম থেকেও তারা গেম করতে পারে। মানে আমি কি বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে আপনারা ওই টিকটক বা এইসব যে কোনো যেগুলো আপনার প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আপনারা গেম করতে পারেন। তো আপনারা লেগে থাকুন, আপনাদের এ বছরে আপনাদের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই, যদি এখন পর্যন্ত যদি লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করে দিন, কারণ পরবর্তীতে কিন্তু লাইক করার সময় আর পাবেন না, কারণ আপনাদের এই মূল্যবান তথ্যটি আর কেউ দিতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান। ধন্যবাদ।